অনেকেই বলেন যে রানার কাইট প্লাসে দুই নাম্বার গিয়ারে থাকলে নাকি এটা মানে দুই নাম্বার গিয়ারে বন্ধ করতে পারবেন কিনা, বা তিন নাম্বার গিয়ারে থাকলে ওই অবস্থায় বন্ধ করলো আবার ওই অবস্থায় চালু করলো, তো এতে আসলে কোনো একটা সমস্যা ওরকম হওয়ার কথা না? কারণ আমি মোটামুটি এর আগে দুই বছর চালাইছি আর এটাও অলরেডি প্রায় ছয় মাসের কাছাকাছি হয়ে গেছে। যেমন এখন এইটা আমি চালু দিলাম, এই যে দুই নাম্বার গিয়ারে আছে, আমি দুই নাম্বার গিয়ারে থাকতে এটা বন্ধ করছি, দুই নাম্বার গিয়ারে থাকতে, দুই নাম্বার গিয়ারে এখন রোদের কারণে ইন্ডিকেটারটা দেখা দিতেছে কি না বুঝতেছি না, আর দুই নাম্বার গিয়ারে ছিল, এখন দুই নাম্বার গিয়ারে যদি আমি চালু করি, জাস্ট আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে আপনাকে একটা মানে ব্রেকের মধ্যে পা রাখতে হবে, অথবা আপনার ডান হাতের যে ব্রেকটা আছে এই ব্রেকটার মধ্যে আপনাকে হাত দিয়ে রাখতে হবে, নয়তো যেটা হবে যে যেহেতু দুই নাম্বার গিয়ারে আছে গাড়িটা তো আসলে একেবারে একটু সামনে, বা যদি আপনি হালকা করে একটু থ্রোটলটা দেন তাহলে কিন্তু গাড়িটা কিন্তু সামনের দিকে যাবে। তো এই জন্য এখন যদি আপনি ধরেন একবারে সিম্পলি যদি আপনি হিসেব করেন যে আপনি কোনো ব্রেকে রাখলেন না, আপনি এইখানে জাস্ট চালু দিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে থ্রোটলের ব্যাপারে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে, কারণ যদি আপনার থ্রোটল কোনো কারণে একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একেবারে গাড়িটা লাফ দিয়ে কিন্তু সামনের দিকে চলে যাবে। এই জন্য আপনি যদি দুই নাম্বার বা তিন নাম্বার গিয়ারে রেখে যদি আপনি আপনার বাইক বন্ধ রাখেন অথবা স্টার্ট করেন, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে একটা আপনার এই পায়ের ব্রেক অথবা হাতের ব্রেক যে কোনো একটা আপনাকে পুশ করে রাখতে হবে। এই হচ্ছে এক নম্বর কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে নর্মালি অন্যান্য গাড়িগুলোতে যেগুলো হয় মোটরসাইকেলে, যে এখানে বাম হাতে একটা ক্লাচ থাকে, আমরা ক্লাচটা টেনে ধরে তারপরে স্টার্ট দেই, সেই ক্ষেত্রে হয় কি যে ইঞ্জিনের সাথে অর্থাৎ গিয়ার বক্সের সাথে আমার ফাইনাল ড্রাইভ যেটা অর্থাৎ চেন স্প্রকেটের মাধ্যমে যে আমার পিছনের চাকায় যে মানে পাওয়ারটা যাবে, তো সেই সংযোগটাকে ক্লাচ করে কি বিচ্ছিন্ন করে রাখে। তো কিন্তু এখানে যেহেতু অটো ক্লাচ আছে সেজন্য আপনাকে জাস্ট একটু কেয়ারফুল থাকতে হবে যে আপনাকে যাতে ব্রেকটার মধ্যে আপনার একটা হাত থাকে, নয়তো এমনিতে আপনি বন্ধ করেন চালু করেন সমস্যা নাই। আমার যতটুকু খেয়াল আছে, আমি এর আগের যখন আমি আমার আরেকটা চালাতাম, আপনারা নিচের দিকে গেলে দেখবেন যে এখানে লাল কালারের একটা আছে, তো ওইটার মধ্যে যখন আমি চালাতাম তখন মানে দুই বছরের মধ্যে হার্ডলি মনে হয় আমি কখনো নিউট্রাল করছি, তো কোনো সমস্যা নেই। ওই গাড়িটা আমি বিক্রি করছি, এখনও গাড়িটা চলতেছে, প্রায় 30,000 কিলোমিটারের মতো চলছে, এখনও পর্যন্ত গিয়ার বক্স টক্স কিছুই চেঞ্জ করা হয় না, ইঞ্জিন আনটাচ আছে, তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। এখন অন্য কারোটা হয়েছে কি না ভাই আমি জানি না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমার নিজের দুই বছরের মানে আমার নিজেরটা চালাইছি আর এটা আমার ভাগনারটা, এটা অলরেডি ছয় মাসের মতো হয়ে গেছে, তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম যে আসলে গিয়ার বক্সে কোনো সমস্যা হয় না, আপনি নিশ্চিন্তে চালাতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা নিয়ে যারা একটু কনফিউশনে থাকেন যে একেবারে আপনাকে নিউট্রাল করতেই হবে বা আপনি নিউট্রাল না করে আবার চালু দিতে পারবেন না, বন্ধ করবেন না, এই ধরনের হেজিটেশনে যারা থাকেন তারা এই ধরনের হেজিটেশন থেকে বের হয়ে আসুন। অন্য গাড়ির ব্যাপারে জানি না, তবে আমারটার ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, আমি ইনশাআল্লাহ আপনাদের ওইটার ব্যাপারে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।